নমস্কার, ওয়েলকাম টু ম্যাথভার্স। ম্যাথভার্স মানে ম্যাথমেটিক্স অ্যান্ড ইউনিভার্স দুয়ে মিলে ম্যাথভার্স। তো আজকে যে টপিকটা আমি শুরু করব সেটা হচ্ছে সেট থিওরির সেকেন্ড লেকচার। আর আজকে যে পোর্শনটা আমি সেট থিওরিতে করাবো এটা শুধু যে সেট থিওরির একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন তা নয়, বা সেট থিওরির বিভিন্ন সূত্র প্রমাণ করার জন্য যেটা খুবই ইউজফুল শুধু সেটাই নয়, এর সাথে ভবিষ্যতে আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে যে ভেন ডায়াগ্রাম ইউজ হয় সেটা অ্যাকচুয়ালি যে তার অরিজিনটা সেটা অ্যাকচুয়ালি যে সেট থিওরি থেকে সেটা আমি আজকে করে দেখাবো। তো এর আগের দিন আমি যে করেছিলাম প্রথমে সেট কি, কেন, সেটের বিভিন্ন ফর্মুলা, এই সমস্ত ব্যাপার নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমি যেটা থেকে শুরু করব সেটা হচ্ছে সাবসেট আর সুপারসেট থেকে। যদিও কতদিন আমি বলেছি, তো আমি আজকে শুরু করছি সাবসেট হচ্ছে একটা সেট রয়েছে, ধরি এ একটা সেট, এ সেটে এমন কিছু এলিমেন্ট রয়েছে, ওকে, এবং বি সেটে বি আরেকটি সেট, বি সেটে এমন কিছু এলিমেন্ট রয়েছে যে বি এর সমস্ত এলিমেন্ট এ সেটে রয়েছে, ওকে। তাহলে যদি এমনটা হয় যে এ সেট বি সেটের থেকে বড়, তার মানে বি সেটটি আমরা তখন বলবো কন্টেইনড ইন এ সেট, আর বি হচ্ছে সাবসেট, এ হচ্ছে বি এর সুপারসেট। এখন যদি এমনটা হয় যে এ আর বি প্রকৃতপক্ষে দুটো সেট সমান, সেক্ষেত্রে কি আমরা সাবসেট বা সুপারসেট আইডিয়া বলতে পারি? অবভিয়াসলি যে কোনো একটি সেটকে সেই সেটের সাবসেট বা সুপারসেট যে কোনো একটা বলা যায়। তো যখন আমরা শিওর থাকবো না যে একটা সেট বি আর একটা সেট এ এর সাথে ইকুয়াল নাকি তার থেকে ছোট, আই মিন প্রপার সাবসেট নাকি ইমপ্রপার সাবসেট, তখন আমি প্রপার সাবসেট ইমপ্রপার সাবসেট আমি আসছি, তখন আমরা এখানে আর একটা দাগ দিয়ে দেবো। এটা ইকুয়ালিটিকে ডিনোট করে। যেমন আমরা যখন এটা বলি না যে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, যখন আমরা বলি এ ইজ লেস দ্যান অর ইকুয়াল টু বি, তো আমরা মানে দুটো চান্স হতে পারে, এ লেস দ্যান হতে পারে আর এ ইকুয়াল টু হতে পারে। তো সেটাকে ডিনোট করার জন্য আমরা যেমন এটাকে ব্যবহার করি, তো একটা সেট সাবসেট বা সেই সেটের সাথে সমান সেটাকে ডিনোট করতে আমরা এটা ব্যবহার করে থাকি। এরপরে আসছি একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্টে, যে একটা সেট আমি ধরি আছে আমার, একটা সেট এ হচ্ছে একটা সেট, এ ওয়ান এ টু এরকম করে সামহাও এ এন নাম্বার অফ এলিমেন্টস রয়েছে, মানে এন সংখ্যক এলিমেন্ট রয়েছে এতে। তো এই সেটের বিভিন্ন এলিমেন্টকে কিছুটা কিছুটা করে নিয়েই তো আমরা হচ্ছে সাবসেট তৈরি করি। হয়তো একটা সাবসেট আমরা এরকম তৈরি করলাম, আমি সেটাকে এ ওয়ান নাম দিচ্ছি, সেটাকে আমরা তৈরি করলাম স্মল এ ওয়ান, স্মল এ থ্রি, স্মল এ ফোর, এই কটাকে নিয়ে একটা সেট করলাম। আবার আর একটা সেট করতে পারি যে সেটটাতে সমস্ত এলিমেন্টকে রেখে দিলাম, অর্থাৎ এ নিজেই এ এর একটা সাবসেট, ওকে। আর আরেকটা যেটা সেটা আমি আগের দিনও বলেছিলাম যে ফাই সেট, ফাই সেট মানে হচ্ছে যে সেটে কোনো কিচ্ছু নেই, যেটা শূন্য সেট, নাল সেট অর ভয়েড সেট, ওকে, যেটাকে আমরা এই গ্রিক অক্ষর ফাই দিয়ে ডিনোট করি। এর মানে হচ্ছে যে এটা হচ্ছে শূন্য শূন্য সেট, এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, ঠিক আছে। তো এই ফাই সেটটাও প্রত্যেকটি সেটের, সরি, ফাই সেট প্রত্যেকটি সেটের সাবসেট হয়, ফাই সেট প্রত্যেকটি সেটের জন্য সাবসেট হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে আমি যেমন বলছিলাম কোন একটা সেটের নাম্বার, কোন একটা সেটে যে সংখ্যক এলিমেন্ট থাকে তাকে তার কার্ডিনালিটি বলা হয়, ওকে। যেমন এ সেটে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, তো এই যে আমি এই দাগটা দিলাম, দুটো দাগ, এটার মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট অর দ্য কার্ডিনালিটি অফ দ্য সেট, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু এন, ওকে। মানে এর দ্বারা বোঝায় যে এতে এন সংখ্যক এলিমেন্ট রয়েছে। তা এই যে এতে এন সংখ্যক এলিমেন্ট রয়েছে, সেই এ সেটটির সমস্ত মানে সমস্ত সম্ভাব্য সাবসেট গুলোকে আমরা যদি এক জায়গায় করি, করে যদি একটা নতুন সেট তৈরি করি, মানে সেট অফ সেটস যদি আমরা তৈরি করি, মানে এই এ সেটটা থেকে যে কটা সেট আমরা পেতে পারি
এরকম সব কটা সেটকে আমরা এক করে নিয়ে যদি আমরা নতুন একটা সেট তৈরি করি, সেই সেটটাকে আমরা বলবো পাওয়ার সেট। আর পাওয়ার সেট হচ্ছে আমরা এইভাবে নির্ণয় করি, পাওয়ার সেট অফ এ অ্যান্ড দিস, এটাতে কি থাকবে? না ফাই থাকবে অবশ্যই, শূন্য সেট যে কোনো সেটের সাবসেট। আচ্ছা সাবসেটের বাংলা হচ্ছে উপসেট, আগের দিনও বলেছিলাম আজকেও বলে দিলাম। আমি বিভিন্ন ক্ষেত্রে ইংলিশ টার্মটা আমি ইউজ করে যাচ্ছি, কিন্তু যাদের ইংলিশ টার্মটা ঠিক পছন্দ নয় তারা এটা অ্যাডজাস্ট করে নিও। ওকে, এর মধ্যে এ থাকবে অবশ্যই, এ থাকবে, আর কি থাকবে? এমন সেই সমস্ত সেট গুলো যাদের কার্ডিনালিটি গুলো ওয়ান, এইরকম সেট থাকবে। এমন কিছু সেট থাকবে যাদের কার্ডিনালিটি টু, মানে কিছু সেট থাকবে এর মধ্যে যাদের একটাই এলিমেন্ট রয়েছে। এক এলিমেন্ট বিশিষ্ট সেট কিরকম? হয়তো দেখা গেল এ ওয়ান, এই একটা সেট হয়ে গেল যে সেটে একটা মাত্র এলিমেন্ট রয়েছে, কেমন? আবার কিছু সেট থাকবে যেখানে দুটো এলিমেন্ট রয়েছে, কিছু সেট থাকবে যেখানে তিনটে এলিমেন্ট রয়েছে। এইরকম করে ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্টস থাকবে সেই সেটটাতে, এই সেটটাতে, মানে এ সেট নিজেই নিজের সাবসেট যেহেতু, তো ও একটা থাকবে এখানে, এখানে এলিমেন্ট থাকবে। ওকে, তো এরকম পসিবল টোটাল কটা আমার, কটা আমার টোটাল এরকম সাবসেট পাবো? অর্থাৎ না, এই যে পাওয়ার সেট অফ এ, এই পাওয়ার সেট অফ এ এর কার্ডিনালিটি অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস কত হবে, এটা যদি আমি খুঁজতে চাই সেটা হবে 2 to the power n, যেখানে n টা আসছে এখান থেকে। এখন একটা ছোট্ট প্রশ্ন, আমি না হয় 2 to the power n বলে দিলাম, কিন্তু এটা মেনে কেন নেব? কারণ কোনো প্রুফ ছাড়া তো মানা উচিত না। এই মুহূর্তে আমরা বলি যারা দ্বিপদ উপপাদ্য যারা করেছে, যারা দ্বিপদ উপপাদ্য করেছে বা বাইনোমিয়াল থিওরেম, তারা এই জিনিসটাকে আরো ভালোভাবে বুঝতে পারবে। আর যারা করেননি তাদের জন্য আমি বলছি যে এটাকে মানে ছেড়ে দিলেই হবে, এটা কোনো ব্যাপার নয়। ওকে, তো এটা আমি প্রুফ যদি করি, আমরা জানি একটা ছোট সাইন আমি শিখে দিই, এন সংখ্যক বস্তু থেকে আমি এম সংখ্যক বস্তু নিয়ে যদি তাদেরকে বিভিন্নভাবে সাজাতে চাই তাহলে সেটা হয় এন সি এম, অর্থাৎ কিনা এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম ফ্যাক্টোরিয়াল মাইনাস এন মাইনাস এম ফ্যাক্টোরিয়াল। ওকে, আর এই ফ্যাক্টোরিয়ালের মানে হচ্ছে, যে কোনো এন ফ্যাক্টোরিয়ালের মানে হচ্ছে 1 × 2 × 3 ডট 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 এন মাইনাস 1 × n, অর্থাৎ কিনা এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তার থেকে কম যে কটি ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা রয়েছে সব কটিকে মাল্টিপ্লাই করে দাও এবং সেই সংখ্যাটিকে তাদের সাথে মাল্টিপ্লাই করে দাও, যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে গিয়ে কিন্তু আমার এন ফ্যাক্টোরিয়াল। ওকে, বেশ, তো আমি সেটের ওখানে ফিরে আসি। আমার সেটে এলিমেন্ট সংখ্যা, কোনো এক সেট এ তে এলিমেন্ট সংখ্যা হচ্ছে এন, তো এই এন সংখ্যক এলিমেন্টের মধ্যে থেকে, এন সংখ্যক এলিমেন্টের মধ্যে থেকে আমি একটি একটি করে এলিমেন্ট এক মানে এক জায়গায় এনে টোটাল কটা সেট পেতে পারি? যত রকম ভাবে এন সংখ্যক এলিমেন্টকে আমরা সাজাতে পারবো তত রকম হচ্ছে আমরা, তত কটা হচ্ছে আমরা সাবসেট পাবো এক এলিমেন্ট বিশিষ্ট, তো সেটা হচ্ছে এন সি ওয়ান সংখ্যক। এর সাথে দুটি এলিমেন্টকে আমরা নিয়ে কটা সাবসেট বানাতে পারবো, সেম একই ব্যাপার, এন সংখ্যক এলিমেন্টের থেকে দুটোকে আলাদা করে নিয়ে কত রকম ভাবে আমরা সাজাতে পারি, কত রকম ভাবে আমরা দুটোকে নিতে পারি, এটা একটা ব্যাপার, এটাই হচ্ছে এন সি টু, ততভাবে তত কটা আমরা সাবসেট পেতে পারবো, এটা হচ্ছে এন সি টু প্লাস ডট 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 ডট, এরকম করতে করতে এরা কতদূর পর্যন্ত যাবে, এন সি এন মাইনাস ওয়ান পর্যন্ত যাবে। আর এন সি এন আমরা অবশ্যই জানি এন সি এন সংখ্যকও থাকবে, মানে এন সংখ্যক থেকে এন সংখ্যক এলিমেন্ট আছে তাদের মধ্যে থেকে এন সংখ্যককে এক করে একটা সেট বানাবো, তো অবভিয়াসলি সেটা ওই ওই সেটটাই চলে আসবে, এটা ওয়ান হবে, ইন্টিউটিভলি বোঝা যাচ্ছে, আর এটা আগে যে ফর্মুলাটা দেখলাম সেটা দিয়ে ক্যালকুলেশন করলেও সেম জিনিস আসবে। আর এছাড়া আরেকটা যেটা থাকবে নাল সেট, যেটা নাল সেটটা হচ্ছে কি, এন সংখ্যক এলিমেন্ট থেকে
শূন্য সংখ্যক এলিমেন্ট নিয়ে কটা সাবসেট তৈরি করেছে। ওকে, তো যারা দ্বিপদ উপপাদ্য করেছে তারা জানবে যে এই যে এই যে এটা এটা ইকুয়াল টু হবে 1 প্লাস 1 টু দি পাওয়ার n এর, অর্থাৎ কি না 2 টু দি পাওয়ার n। ওকে, তো এই গেল প্রুফ। এইবার আমি একটু ইউনিভার্সাল সেটে আসি। সাবসেট বলেছি, সুপারসেট বলেছি, নাল সেট বলেছি, এবার আমি আসি ইউনিভার্সাল সেটে। ওকে, যেমন আমরা একটা খুব ভালো রিলেশন জানি একটা, সেটা হচ্ছে কি, সেট অফ অল ন্যাচুরাল নাম্বারস ইজ এ সাবসেট অফ সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স। নাও সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স ইজ এ সাবসেট অফ সেট অফ অল ইন্টিজার্স, সেট অফ অল ইন্টিজার্স ইজ এ সাবসেট অফ রেশনাল নাম্বারস, নাও রেশনাল নাম্বারস ইজ এ সাবসেট অফ সেট অফ অল রিয়েল নাম্বারস। আশা করি এই সেটগুলো সবাই জানে, তাও আমি একবার বলে দিচ্ছি। ডান পাশের সমস্ত মানে ডান পাশের সমস্ত যে পূর্ণ সংখ্যা যেগুলো যেগুলো এনে ছিল সেগুলো সবই থাকে, এর সাথে শুধু এই জিরোটাও অ্যাড হয়ে যায়, তাহলে পাই জেড প্লাস। এর সাথে যদি নেগেটিভ পূর্ণ সংখ্যাগুলোকে আমরা অ্যাড করে দিই তাহলে আমরা পাবো জেড, মানে ইন্টিজারের সেটটা। এখন আমরা যদি এর মধ্যে ভগ্নাংশগুলোকেও যদি আমরা অ্যাড করি এই সেটের সাথে তাহলে আমরা পেয়ে যাব কিউ। আর এই কিউ এর সাথে আমরা যখন অমলোদ সংখ্যা অর্থাৎ কিনা ইরেশনাল নাম্বারস গুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসবো তখন আমরা পাবো সেট অফ অল রিয়েল নাম্বারস। অর্থাৎ ইরেশনাল নাম্বার সম্পর্কে আমি আমার আগেও বলেছি হয়তো, তো আমি আরেকবার বলে দিই, রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে হচ্ছে সেই সমস্ত নাম্বার গুলো এই কিউতে থাকে, সেই সমস্ত নাম্বার গুলো যাদেরকে আমরা পি ডিভাইডেড বাই কিউ এই আকারে লিখতে পারবো, যেখানে পি কে আমরা নেব ইন্টিজার থেকে আর কিউ কে নেব সেট অফ অল ন্যাচুরাল নাম্বার থেকে, ঠিক আছে। অর্থাৎ কিনা কিউ জিরো হতে পারে না, তো এইরকম আকারে আমরা যে নাম্বার গুলোকে পাবো সেগুলো হচ্ছে রেশনাল নাম্বার। তো অবভিয়াসলি এই আকারে আমরা যাদেরকে লিখতে পারবো না তারা হবে ইরেশনাল নাম্বার বা অমলোদ সংখ্যা। তো সেই অমলোদ সংখ্যা সেট আর এই অমলোদ সংখ্যা সেট তারা এক হয়ে বানাই হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বারস। তো এটা বলার উদ্দেশ্যটা কি, আসল উদ্দেশ্যটা ইউনিভার্সাল সেট বোঝানো। এখন আমরা যদি এই দুটো সেটকে কনসিডার করি, এই সব ভুলে গিয়ে যদি এই দুটোকে কনসিডার করি তাহলে আমরা কি বুঝবো, এই হচ্ছে আমার সাবসেট, এই হচ্ছে আমার সুপারসেট। অর্থাৎ কি না ইউনিভার্সাল সেট, যেমন আমি এখানে ব্যাখ্যা করতে পারি, এই যে টোটাল চাদরটা রয়েছে পিছনে, এই চাদরটা হচ্ছে মানে এই বোর্ডটার সাপেক্ষে সাপেক্ষে সবকিছু, আরে ওর সমস্ত ইউনিভার্স যেন। যেমন আমরা আমরা আছি পৃথিবীতে, পৃথিবী আছে সোলার সিস্টেম, সূর্যের সোলার সিস্টেমে, আর তারপরে সূর্যের এই যে সোলার সিস্টেমটা এটা মিল্কি ওয়ে গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি আবার হচ্ছে আমাদের যে নোন ইউনিভার্স এর একটা পার্ট। তো আমাদের এই গ্যালাক্সির জন্য এই ইউনিভার্সটা হচ্ছে সবকিছু, এর বাইরে তার আর কিছু নেই। তো সেই রকম ভাবে সেটের ক্ষেত্রেও এরকম হয়, এই সেটটার জন্য যখন আমরা শুধু এই দুটোকে কনসিডার করছি এই সেটটার জন্য এই সেটটা ইউনিভার্স, এর বাইরে কি আছে এর জানার প্রয়োজন নেই। সিমিলারলি আমি যদি আরেকটু বাড়িয়ে দিয়ে থাকে যদি জেড অব্দি নিয়ে আসি তাহলে আমরা ইউনিভার্সের সাথে তুলনা করে ভাবতে পারি, এটা যদি ইউনিভার্স হয় এটা আমার আকাশগঙ্গা ছায়াপথ আর মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই হচ্ছে আমার সূর্যের যে সৌরজগৎটা সৌর পরিবারটা। এটা আমি আরেকটু বাড়িয়ে দিলাম কিউ, আর কিউটাকে নিয়ে এলাম, এবার এইটা হয়ে গেল আমার ইউনিভার্স, আর সেটের ভাষায় বললে ইউনিভার্সাল সেট। যখন আমি আরেকটু বাড়িয়ে দেব চলে এলো আর, আর হচ্ছে আমার ইউনিভার্স, আর আমার ইউনিভার্সাল সেট। যখন আমি আর একটু বাড়িয়ে দেব এখান থেকে তখন চলে আসবে সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস, তখন কমপ্লেক্স নাম্বার সেট অফ অল কমপ্লেক্স নাম্বার হয়ে গেল আমার ইউনিভার্স। আরও আমি যদি বাড়িয়ে দিতে চাই এখানে চলে আসবে আর টু, অর্থাৎ কি না আমরা যে যে এক্স ওয়াই প্লেনটা আমরা করি, যে আমরা যেখানে কোঅর্ডিনেট জিওমেট্রি যেখানে করি টু ডাইমেনশনাল, সেই প্লেন চলে আসবে এটা আর টু। আমি আরো যদি যেতে চাই চলে আসবে আর থ্রি,
এইরকম ভাবে আমার যে ইউনিভার্সাল সেটটা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটার সাপেক্ষে ভাবতে পারবো তার পরেরটাকে। যেমন যদি ইউনিভার্সের কথাটা এই পরিপ্রেক্ষিতে বলেই নিই, যেহেতু কসমোলজি আমার খুব পছন্দের জিনিস, আমরা এই যে আমরা সূর্য, তার চারিদিকে গ্রহগুলো রয়েছে, আমরা এখানে রয়েছি, এটার থেকে বেরিয়ে চলে আসলে একটা জায়গায় আমরা আকাশগঙ্গা ছায়াপথটাকে পাবো। আকাশগঙ্গা ছায়াপথটা যদি একটা স্পাইরাল, আমরা জানি যেরকম একটা স্পাইরাল টাইপের আকাশগঙ্গা ছায়াপথ, আকাশগঙ্গা ছায়াপথে তাহলে স্পাইরালের এইরকম জায়গায় আমরা আছি। তো আমার এই মুহূর্তে এইটা, এটার মধ্যে কিন্তু শুধু সূর্য নেই, এই যে প্রশ্নটা, এটা যদি আকাশগঙ্গা ছায়াপথ হয়, এখানটার মধ্যে সূর্য থেকে শুরু করে সমস্ত কিছু আছে। তো এইটার সাপেক্ষে তখন এটাই সবকিছু। কিন্তু আমি যখন আকাশগঙ্গা ছায়াপথ থেকে কনসিডার করছি একটা ইউনিভার্স, আমরা যে ইউনিভার্সে আছি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডে আছি আমরা, সেটা তখন একটা সবকিছু হয়ে যাচ্ছে। তো এটাও হতে পারে, যেটা এখন বলা হচ্ছে যে আমাদের এই নোন ইউনিভার্সের বাইরে আরো কোন ইউনিভার্স আছে, সেই জন্য বলা হচ্ছে এখন বলা হয় মাল্টিভার্স থিওরি। কেউ যদি এ ব্যাপারে জানতে চাই, ইউটিউবে গিয়ে সার্চ দিলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে, বিশেষ করে ব্র্যান্ড ভিডিওর ভিডিওগুলো আমি পার্সোনালি সাজেস্ট করব। তো এই যে ব্যাপারটা, এই যে ইউনিভার্স ব্যাপারটা, আমরা জানি না শেষ কোথায়। আমি জানি আমার বাড়িটা শেষ কোথায় হচ্ছে, পৃথিবী কোথায় শেষ হচ্ছে আমি জানি, সূর্যের এই যে সৌর পরিবার সেটা কোথায় শেষ হচ্ছে আমি জানি, আকাশগঙ্গা কোথায় শেষ হচ্ছে আমি জানি, কিন্তু আমি জানি না আমার এই ইউনিভার্স কোথায় শেষ হচ্ছে। আমরা আজ পর্যন্ত 13.5 বিলিয়ন লাইট ইয়ার পর্যন্ত দেখতে পেয়েছি, ইউনিভার্স তারও বাইরে আছে। আর এছাড়া আজকাল তো যেটা ইনফ্লেশন থিওরি অনুযায়ী প্রত্যেকটা কিছু বেড়ে চলেছে, তো সেই জন্য তো ডিস্টেন্স বাড়ছে। যাই হোক, অন্য টপিকে চলে যাচ্ছিলাম। তো হ্যাঁ, ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট হচ্ছে যেটা এমন, আমি যেমন আমি এক্সপ্লেন করলাম, তো যেমন আমি আমরা সেট থিওরি, অ্যাবস্ট্রাক্ট সেট থিওরিতে আমরা যেমন প্রায় বলি এ বি এ সেট, বি বি এ সেট, এ ইজ এ সাবসেট অফ বি, বা বি is a subset of A, এরকম আমরা বলেই থাকি। তো এই সময় আমরা ধরে নিই কোন একটা সেট আছে U, সেটা হচ্ছে U, সেই সেট হচ্ছে ইউনিভার্সাল সেট, সরি, অর্থাৎ কি না, এই A হচ্ছে U এর সাবসেট, B হচ্ছে U এর সাবসেট, এরকম একটা ধরে নিই যখন আমরা অ্যাবস্ট্রাক্টলি আলোচনা করি। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টলি আলোচনা করি আমি বারবার বলছি, এটার মানেটা কি? অ্যাবস্ট্রাক্টলি আলোচনা করছি এটা বলার মানে হচ্ছে যে আমরা পার্টিকুলারলি বলে দিচ্ছি না যে সেটটা কোনটা। আমি বলেছি না সেটটা ন্যাচুরাল নাম্বারের সেট কি ইন্টিজারের সেট কি কিসের সেট, আমি বলে দিচ্ছি না কি হচ্ছে একটা তালগাছের সেট, আমি সেটা বলছি না। আমি বলছি যে এটা যে কোনো একটা সেট হতে পারে। এবার সেই সেটটার উপরে আমি বিভিন্ন ম্যাথামেটিক্যাল ফর্মুলা তৈরি করব। আমাদের ম্যাথামেটিক্সে আমরা কি করি, আমরা ম্যাথামেটিক্সে হচ্ছে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসকে নিয়ে আমরা সেটাকে ইন জেনারেল একটা কিছু বানিয়ে দিই। এবার সেই ইন জেনারেল এর উপরে স্পেশাল কিছু কেস অ্যাপ্লাই করে, আর স্পেশাল কিছু রেস্ট্রিকশন দিয়ে অন্য সাবজেক্টরা ডে টু ডে লাইফে ইউজ করে থাকে। ওকে, তো সেই রকম ভাবে এবার আমি চলে আসি সোজা ভেন ডায়াগ্রামে। ধরি এ বি আমার সেট আর ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট। তো সেখানে আমরা কি করি, এইরকম একটা স্কোয়ার টাইপে রাখি, স্কোয়ার রেক্টাঙ্গেল হোয়াট এভার ইট ইজ। তো আমরা এই যে টোটাল এরিয়াটা এখানে রয়েছে, ভেতরে রয়েছে, আমরা মনে করি এটা ইউ, যে ইউনিভার্সাল সেট, সেটাকে ডিনোট করে। ওকে, আর এই ইউ এর মধ্যে আমরা কোন একটা সেট এ, সেই এটাকে এরকম আমরা গোল করে ডিনোট করব। বোঝা গেল? এখন আমাদের কিছু এই সেটের মাধ্যমে আমরা না কি করে থাকি, বিভিন্ন যে অপারেশন গুলোর আগের দিন আমি দেখিয়েছিলাম, ইউনিয়ন, ইন্টারসেকশন, তারপরে ডিফারেন্স, এই যেগুলো সেগুলোকে আমরা ডিফাইন করে থাকি। কিভাবে, আমি এক এক করে দেখাচ্ছি, একবার করে দেখাবো। আর যারা ভিডিওটা দেখছো তারা একবার করে দেখবে, অ্যান আই ক্যান চ্যালেঞ্জ যে একবার দেখেই সবাই মনে থাকবে। জাস্ট ভেরি কেয়ারফুলি র্যাপড অ্যাটেনশন দিয়ে, আর কোনো দিকে মন না দিয়ে এটা মন দিয়ে দেখতে হবে। ওকে, রেডি? ওকে, নাও প্রথমে ধরে নিচ্ছি আমি এ ইউনিয়ন বি বার করবো। ওকে, আমি ফার্স্টে ড্র করলাম এরকম একটা, ড্র করলাম বি এরকম একটা। ওকে, এ আর বি। এখন এই যে মাঝখানের এই অংশটা,
মাঝখানের এই যে কমন অংশটা রয়েছে এটা অ্যাকচুয়ালি কি ডিনোট করছে জানো? এটার মানে হচ্ছে যে এ আর বি এর মধ্যে যে কমন পোর্শনটা রয়েছে। এখন আমি এ যদি এরকম একটা সেট নিয়ে নিই 1 2 3 4, আর বি যদি আমি এরকম একটা সেট নিয়ে নিই 2 3 4 5, দেন এই যে 2 3 4 দুটোর মধ্যে কমন সেটা এইখানে বিলং করছে। বোঝা গেল? এইবার অর্থাৎ কিনা এ ইন্টারসেকশন বি যেটা যে কমন পোর্শনটা ইন্টারসেকশন আসে এই ইন্টারসেকশনটা বিটা হচ্ছে 2 3 4, রাইট? এখন যেটা মজার গল্প সেটা আমি আরেকটা জিনিস যেটা আগের দিন বলা উচিত ছিল কিন্তু বলিনি, সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। অর্থাৎ কিনা যদি আমার এই ইন্টারসেকশনটা ইজ ইকুয়াল টু 5 অর্থাৎ নাল সেট হয় তাহলে সেই দুটি সেটকে আমরা বলবো ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট মানে কি? যাদের মধ্যে কোনো কানেকশন নেই। যেমন আমার এই হাতটা এই মুহূর্তে আমি দেখাই, এই মুহূর্তে দুটো হাত এরা জয়েন্টলি আছে, তার মানে কি এদের দুটো হাতের পোর্শনের মধ্যে এই যে দুটো আঙুলগুলো এরা কমন পোর্শন। বাট আমি যদি এভাবে রাখি কোনো কমন পোর্শন নেই, হাত দুটো ডিসজয়েন্ট, অর্থাৎ এরা এদের মধ্যে কমন কিচ্ছু নেই। সেম কেস সেটের ক্ষেত্রে যখন সেটে এইরকম কেসটা হবে না, যখন এরকমটা হবে না মানে কি হবে তখন, না এই আমার এখানে যদি এ থাকে এখানে বি থাকবে, ওকে, মানে এই দুটো আলাদা, তখন তখন এদেরকে বলবো আমরা ডিসজয়েন্ট সেট। এইটুকু জাস্ট বলে নেওয়া ছিল, আমি আগের ছবিটা দিয়েই এক্সপ্লেন করে দিই ইউনিয়নের ক্ষেত্রে কি হয়। তো ইউনিয়নের ক্ষেত্রে আমরা ডিনোট করব ইউনিয়নটাকে কিভাবে এখানে ডিনোট করবো সেটা দেখাই। এরকম আমরা দুটো সেটকে আঁকলাম, এইভাবে আমরা ইউনিয়নটাকে ডিনোট করবো। এ ইউনিয়ন বি এইরকম ভাবে আসবে। তাহলে এ ইউনিয়ন বি যদি এটা হয়, আচ্ছা এ ইউনিয়ন বিটাকে আমি সবুজ লাইন দিয়ে লিখলাম, এই ইন্টারসেকশন বি পোর্শনটাকে আমি এখানে লাল লাইন দিয়ে লিখব, ঠিক আছে? তো এই ইন্টারসেকশন বিটা এই ভেতরের পোর্শনটুকু হবে, ওকে, ঠিক আছে? আচ্ছা এই দুটো গেল ইউনিয়ন ইন্টারসেকশন। এরপরে আসছে কমপ্লিমেন্ট। আচ্ছা এই কমপ্লিমেন্ট এটার মানে কি? এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস এ, তার মানে ইউ থেকে একে বাদ দিয়ে আর যেটা আছে সেটা। তো এই যদি আমার এ হয় তাহলে এই কমপ্লিমেন্টটা কি ডিনোট করবে? আমি যদি সবুজ দিয়ে ডিনোট করি এই কমপ্লিমেন্টটাকে তাহলে সেটা একে বাদ রেখে বাকি গোটাটা হয়ে যাবে, গোটা ইউনিভার্সাল সেটের গোটাটা হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি নেক্সট দেখাবো এ মাইনাস বি। যখন আমি ক্যালকুলেট করছি এ মাইনাস বি, এ মাইনাস বি আমি সবুজ দিয়ে ডিনোট করছি, তো এই যদি আমার সেট হয় এ আর এই সেট হয় বি, তাহলে এ মাইনাস বি তে কোন কোন এলিমেন্ট থাকে? সেই এলিমেন্ট গুলো থাকে যেগুলো শুধু এতে আছে বাট বিতে নেই, তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা? এই পোর্শনটুকু, মানে এ আর বি এর যে কমন পোর্শন, এই যে কমন পোর্শনটা ছিল এই কমন পোর্শনটাকে, কমন পোর্শনটাকে আমি লাল দিয়ে ডিনোট করে দিচ্ছি, এই কমন পোর্শন যেটা ছিল মাঝখানে এই কমন পোর্শনটাকে বাদ দিয়ে এতে যেটুকু আছে সেটুকু। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, দুটো সেট যদি ডিসজয়েন্ট হয়, দুটো সেট যদি ডিসজয়েন্ট হয় তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ হবে। দুটো সেট ডিসজয়েন্ট হলে এ মাইনাস বি ইকুয়াল টু এ হবে। এটা গেল একটা খুব ইম্পর্টেন্ট কথা। নেক্সট, তো আর এই মুহূর্তে এর আগের দিন যা দেখেছি প্রায় সবই দেখানো হয়ে গেল। আমি এবার চলে আসছি আজকে, আজকে আমি বিভিন্ন সূত্রের প্রমাণ করব এই ভেন ডায়াগ্রামের সাহায্যে, ওকে? তো সেটার জন্য আমি হেল্প নিচ্ছি একটি খুব বিখ্যাত বই থেকে। এই বইটা হচ্ছে সৌরেন্দ্রনাথ দেব অঙ্ক বই, ক্লাস 11 এর। এটা যদিও পুরনো সিলেবাসের, কারণ আমি পুরনো সিলেবাসে ছিলাম নিজে, সেই বইটাই রয়েছে, নতুন সিলেবাসের সাথে বিশেষ কিছু চেঞ্জ হয়নি, ওকে? আচ্ছা আমি কিন্তু প্রচন্ড ভাবছি, এটার কারণটা এটা নয় যে কঠিন জিনিস পড়াচ্ছে বলে খুব ঘেমে যাচ্ছি। আসলে অ্যাকচুয়ালি কি হয়েছে, ভীষণ গরম এখন, তো বাট ফর লাভ অফ ম্যাথ এনিথিং ইজ পসিবল, ওকে? সেটের কিছু বেসিক সূত্র রয়েছে, যেটা হচ্ছে একটা হচ্ছে
বর্গৈক সম সূত্র বা আইডি ইম্পর্টেন্ট ল, নামটা খুব সুন্দর, বর্গৈক সম। এই বর্গ বর্গৈক সমকে প্রথমবার যখন আমি শিখেছিলাম আমি একে বর্গৈক অসম বলেছিলাম। ওকে, তো শব্দটা শুনে বেশ মজা লেগেছিল, কিন্তু অ্যাকচুয়ালি বর্গৈক অসম না, বর্গৈক সম, আইডি ইম্পর্টেন্ট। সো আইডি ইম্পর্টেন্ট ল এটাই বলে এ ইউনিয়ন এ ইজ ইকুয়াল টু এ, স্বাভাবিক বোঝাই যাচ্ছে যে আমার আমি এই ইউনিয়ন মানে কি দুটো সেটে যা আছে সব এক জায়গায় লিখে দাও। তো এবার দুটোই যদি এ হয় তাহলে কি সব জায়গায় এক জায়গায় লেখা, মানে ওই এর একেই লেখা হলো। নেক্সট এ ইন্টারসেকশন বি, এটাও ওই এই আসবে, কারণ কি ইন্টারসেকশন মানে কমন পোর্শন দুটো সেটের, একটা সেটের মানে দুটো সেট রয়েছে তাদের কমন পোর্শন এনে আমি লিখলাম, সেটা হলো আমার ইন্টারসেকশন। তা এ আর এ দুটো সেটে যত এলিমেন্ট আছে সব এক জায়গায় এনে লিখে দাও, সেম জিনিস চলে আসলো, আলাদা তো কিছু না। বেশ, এটা হলো আমার ইম্পর্টেন্ট ল। এরপরে আসছে কমিউটেটিভ ল আর বিনিময় সূত্র। বিনিময় সূত্র এটা বলে যে এ ইউনিয়ন বি ইজ অলওয়েজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ, আর এ ইন্টারসেকশন বি ইজ অলওয়েজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ। এটাও বলার বিশেষ কোনো কারণ নেই, এগুলোকে ভেন ডায়াগ্রাম দিয়ে দেখানোটা অপ্রয়োজনীয়, কারণ বোঝাই যাচ্ছে যে মানে ক্রম উল্টালে কিছুই চেঞ্জ হচ্ছে না। যেমন ক্রম উল্টালে বি, ক্রম উল্টালে চেঞ্জ হয়েছে কে, যেমন হচ্ছে আমরা যদি বিয়োগ করি, বিয়োগটা ক্রম উল্টালে চেঞ্জ হয়, যেমন টু মাইনাস থ্রি এটা কখনোই ইকুয়াল টু নয় থ্রি মাইনাস টু এর সাথে, কারণ টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান হয় আর থ্রি মাইনাস টু শুধু ওয়ান হয়। তো এইরকম কথা, তার মানে আমাদের এই সেটের ইউনিয়ন ইন্টারসেকশন এই যে কমিউটে মানে এই যে ক্রম চেঞ্জ করলে যে চেঞ্জ হয়ে যাওয়াটা না, এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন আমরা যোগের ক্ষেত্রে বলতে পারি টু প্লাস থ্রি বা থ্রি প্লাস টু, এই দুটো সেম জিনিস, অর্থাৎ কি না এই যে প্লাস অ্যাডিশন এটা হচ্ছে কমিউটেটিভ ল আর বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু এই সাবট্রাকশন মানে বিয়োগ কিন্তু বিনিময় সূত্র মেনে চলে না। আর মজার ব্যাপার হচ্ছে এই ইউনিয়ন আর ইন্টারসেকশন এরা কিন্তু কমিউটেটিভ ল মেনে চলে। ওকে, নেক্সট আসছি আমি অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটাও বেশ মজাদার, এটা ভেন ডায়াগ্রাম দিয়ে আঁকবো। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা ইকুয়াল টু হবে এ ইউনিয়ন বি, দেখে মনে হবে যে আমি আলাদা কি করেছি, একই তো আছে, ব্র্যাকেটটা এখান থেকে তুলে এখানে লিখেছি, কোনো চেঞ্জ হয়নি। এরকম করে এরকম করে কোনো অপারেশন চেঞ্জ করে আদৌ কি কখনো চেঞ্জ হয় কোনো রকম? দেখা যাক, আমরা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, টু মাইনাস ফাইভ মাইনাস থ্রি, আমি একটা এক্সাম্পল নিলাম। আমি প্রথমে আবার নিচেও একবার লিখছি টু মাইনাস ফাইভ মাইনাস থ্রি, কেমন? আমি এখানে প্রথমে কি করলাম, এইভাবে ব্র্যাকেট লাগালাম, দ্বিতীয়বার আমি এইভাবে ব্র্যাকেট লাগালাম, এটার মানে কি আমাকে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে? তো আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমার কি আসছে না, টু মাইনাস ফাইভ মাইনাস থ্রি টু, তার মানে এটা হলো জিরো। কিন্তু আমি যদি স্টেপ ব্র্যাকেটটাই শুধু চেঞ্জ করি সেটা কি আসছে, টু মাইনাস ফাইভ মানে মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস সিক্স, জিরো আর মাইনাস সিক্স তো ইকুয়াল তো হয় না, না আচ্ছা ইকুয়াল হয় না, ইকুয়াল হয় না তো, শিওর? ওকে, তো অবভিয়াসলি ইকুয়াল হয় না। তো যেটা কথা সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে দেখলাম আমরা ব্র্যাকেট চেঞ্জ করার জন্য কিন্তু অ্যান্সারই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভিটি। আর সেটের এই ইউনিয়ন ইন্টারসে এরকমভাবে যেমন ইউনিয়ন এটা করে ইন্টারসেকশন এটা করে, সেটা হচ্ছে এরা অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে থাকে। তাই এটাকে ভেন ডায়াগ্রাম দিয়ে দেখানোই যাক। এই আমার ইউনিভার্সাল সেট, এই আমার এ, এই আমার বি, আর এই আমার সি, এ বি সি। আচ্ছা, আমি এই যে তিনটেকে মানে এমনভাবে আঁকছি যে মনে হচ্ছে এদের ইন্টারসেকশন গুলো কেউ নাল নয়, মানে একটু ডিসজয়েন্ট সেট নয়, তাহলে কি ডিসজয়েন্ট সেট হতে পারে না? হতেই পারে, ডিসজয়েন্ট সেট হতেই পারে, কিন্তু আমরা এইভাবে আঁকি কেন? কারণ এটা একটা মোস্ট জেনারেল কেস, ডিসজয়েন্ট সেট হতে পারে একটা স্পেশাল কেস, বাট মোস্ট জেনারেল কেস এটা ডিসজয়েন্ট নয়, মানে এর মধ্যে কমন এলিমেন্ট আছে। এবার কমন এলিমেন্ট আছে এটা একটা কমপ্লিকেশন হয়ে গেল, এই কমপ্লিকেশন থাকা অবস্থায় আমরা যদি প্রুফ করে দিতে পারি তাহলে কমপ্লিকেশন যখন থাকবে না, মানে যখন ডিসজয়েন্ট হবে না, তখন তো আরো ইজিলি করতে পারবো, তাই না? তো এক্ষেত্রে প্রথমে আমি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি কে আমি করছি বি ইউনিয়ন সি। ওকে,
বি ইউনিয়ন সি, এই যে আমার শেডেড রিজিয়নটা এটা হচ্ছে বি ইউনিয়ন সি। এবার এই বি ইউনিয়ন সি এর সাথে আমি এ ইউনিয়ন করব, বি ইউনিয়ন সি এর সাথে আমি যদি এ ইউনিয়ন করি সেটা এইরকম আসবে। কেমন? এইবার আমি অন্যটা করি আর একটা ভেন ডায়াগ্রামে করে দেখি দুটো সেম হচ্ছে কিনা। ঠিক আছে, আরেকটি ভেন ডায়াগ্রাম আঁকলাম, এ বি সি বর্ডার মতো এই দিয়ে নাম এ বি আর এটা সি। এখন প্রথমে এ আর বি ইউনিয়নকে আমি ডিনোট করব। এ আর বি ইউনিয়নকে ডিনোট করলাম, এর সাথে আমি সি কে ইউনিয়ন করব। তো আমার যে শেডেড রিজিয়নটা, কালারটা ইগনোর করো কিন্তু শেডেড যে রিজিয়ন দুটো দুটোই সেম হলো, হেন্স দিস টু শেডস আর ইকুয়াল। তো সিমিলারলি এইভাবেই হচ্ছে আমরা ইন্টারসেকশনের ক্ষেত্রেও দেখাতে পারবো, ওটা ডু ইয়োর সেলফ হিসাবেই রাখলাম। এরপরে আসছে সেটের ক্ষেত্রে প্রবাবলি মোস্ট ইম্পর্টেন্ট তিনটে সূত্র, সেটা হচ্ছে প্রথমটা যেটা সেটা হচ্ছে বিনিময় সূত্র আর ডিস্ট্রিবিউটিভ ল, সরি বন্টন সূত্র। বন্টন সূত্র আর ডিস্ট্রিবিউটিভ ল এর ক্ষেত্রে কি হয়, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ওকে, এখন এটা থেকে ইকুয়াল টু কি হচ্ছে আমরা প্রথমে বলছি না, প্রথমে কাজ করি, প্রথমে ভেন ডায়াগ্রামের মাধ্যমে খোঁজার চেষ্টা করি যে কি হবে। তো ইউনিভার্সাল সেট এ বি সি, এ বি সি। ওকে, তো প্রথমে আমি যদি বি ইন্টারসেকশন সিটা ক্যালকুলেট করি, তাহলে বি ইন্টারসেকশন সিতে এই যে পোর্শনটা, এই পোর্শনটা চলে আসবে বি ইন্টারসেকশন সি এর মধ্যে। কেমন? এখন তার সাথে আমি ইউনিয়ন করছি এর, করে দেখা যাক কি হয়। এর সাথে আমি যদি এর ইউনিয়ন করি তাহলে সম্পূর্ণ এই যে শেডেড পোর্শনটা, মানে লাল আর সবুজ মিলে যে টোটাল শেডেড পোর্শনটা, এটা চলে এলো। এখন যদি খুব ভালো করে আমরা খেয়াল করি এখানে, তাহলে একটা জিনিস ইনটিউটিভলি, মানে এটার থেকে কি আসবে তারপরে যেটা আসবে সেটাকেও ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখানো সেটা আমি করব, কিন্তু আমি বলছি সকলকে একটু মানে ভাবতে আর কি, ছবিতেই ভাবতে, যে আমি যদি এরকম নিই যে এ ইউনিয়ন বি এই পোর্শনটা আমি এই পাশে একটু আলাদা করে আঁকছি, এই পোর্শনটা মতো এ ছিল মাঝখানে এখান থেকে বি চলে এসছে, তো গোটা পোর্শনটা এরকম দেখাচ্ছে এখানে খানিকটা, রাইট, এ ইউনিয়ন বি। তার সাথে আমি যদি এ ইউনিয়ন সি কে নিই, তাহলে এ ইউনিয়ন সি এখান থেকে এইরকম পোর্শনটা আসবে, এই যে পোর্শনটা এর সাথে আবার আসবে এইরকম ভাবে সিটা রয়েছে, কেমন, এদিকে বি রয়েছে এরকম ভাবে। তো সেক্ষেত্রে আমার এই যে এ ইউনিয়ন সিটা আমি এখন মুছতে মুছতে দেখাচ্ছি, এ ইউনিয়ন বি প্রথমে যেটা এলো সেটা হচ্ছে এই পোর্শনটা, এই গোটা পোর্শনটা, আর এ ইউনিয়ন সি আমার যেটা এলো সেটা আমি আমার এই অংশটা মুছে দিই, সেটা হয়ে যাবে আমার আবার এইরকম পোর্শনটা। কেমন? তাহলে এবার আমি আবার বিটাকে নিয়ে আসি ফেরত এখানে, এইরকম ভাবে চলে এলো। তো এই ক্ষেত্রে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি এদের যদি আমি ইন্টারসেকশন নিই, দুটো ক্ষেত্রে কিন্তু এই পাশের পোর্শনটা দুটো ক্ষেত্রে রয়ে যাচ্ছিল। তাহলে এই পোর্শনটা দুটো ক্ষেত্রে থাকছে, এর সাথে এ তো থাকছে দুটো ক্ষেত্রে, এর সাথে এই যে পোর্শনটা না এটা কিন্তু দুটো ক্ষেত্রেই কমন আসছে। তো মাঝখানের আমি এই অংশটুকুকে মুছে দিই,
এই শেপটাকে চেনা চেনা লাগছে, এক্স্যাক্টলি এই শেপটা এখানটায় তৈরি হয়ে গেলো। অর্থাৎ কিনা আমি যেটা বলছিলাম, এটা প্রকৃতপক্ষে এইটা ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। কেমন? অর্থাৎ মনে হচ্ছে না দেখে যে এই ইউনিয়নটাকে নিয়ে একবার কি বি এর সাথে বসে গেছে, আরেকবার এই ইউনিয়নটা নিয়ে গিয়ে সি এর সাথে বসে গেছে, মাঝখানে ইন্টারসেকশনটা রয়ে গেছে। এইটাকে আমি এবার এই দিকে ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি। এ ইউনিয়ন বি, আমার তিনটে সেটকে আমি আগে আঁকি, এ বি আর সি। তো এ ইউনিয়ন বি যেটা, সেটা হলো এই পোর্শনটা। এটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি পোর্শন। কেমন? আর আমার এ ইউনিয়ন সি যে পোর্শনটা, এই ইউনিয়ন সি যে পোর্শনটা, সেটা হচ্ছে তো সবুজ দাগ আর নীল দাগ কোন জায়গাতে ইন্টারসেক্ট করেছে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে এই অংশটা। তো দূরবী সেন দেখা যাচ্ছে, তো এই সূত্রটি প্রমাণিত হলো। এরপরে আসছে যেটি খুব সম্ভবত এর থেকেও বেশি ইম্পর্টেন্ট, এর থেকেও বেশি ইম্পর্টেন্ট বলাটা ঠিক কেয়া যায় না, কিন্তু অ্যাপ্লিকেশন ভীষণ হয়। আর সেটি একটি হচ্ছে নাম ফর্মুলা, সেটা ডি মর্গানস ল। ডি মর্গানস ল বলছে এই ইউনিয়ন বি এটার হোল কমপ্লিমেন্ট is equal to A complement intersection B complement. Therefore, A union B, A intersection B, whole complement is equal to A complement union B complement. তো এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমি প্রমাণ করতেই পারি, তা এটাকে প্রমাণ করে দেখাই অন্যটা সিমিলারলি চলে আসবে। প্রথমে আমি দুটো আলাদা আলাদা ভেন ডায়াগ্রাম এঁকে নিই। এখানে এ বি, এ বি। তো প্রথমটার ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি, কে হবে ইন্টারসেকশন বিতে? এই মাঝে কমন পোর্শনটা, এই হয়ে গেল আমার ইন্টারসেকশন বি। এখন এই ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট মানে কি? এই ইন্টারসেকশন বি কে বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে যতটা আছে ততটা। তাহলে সেখানে এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি না, এই পুরো পোর্শনটা চলে গেল এই ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্টে। এখন আমি কি করব, এই সাইডটাকে দেখব। প্রথমে এ কমপ্লিমেন্ট বাদ দিই। এখন এ কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট মানে এই যে এ রয়েছে একে বাদ দিয়ে সবটা। অর্থাৎ কিনা ঠিক এর মাথায় এসে কিন্তু থেমে যাবে। এই যে আমি দাগগুলো দিলাম মানে এই গোটার অংশটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এখন বি কমপ্লিমেন্টটা দেখি, তাহলে সেম ভাবে বি কে বাদ দিয়ে যতটুকু থাকবে ততটুকু। এই সবুজ অংশটা হয়ে গেল আমার বি কমপ্লিমেন্ট। তাহলে ইউনিয়ন যখন, তখন যতটা অংশ একসাথে রয়েছে আমরা ততটা নেব। কতটা অংশ রয়েছে মানে যতটা অংশে সবুজ দাগ আর নীল দাগ রয়েছে, তো সবুজ দাগ আর নীল দাগ কতটা অংশে রয়েছে তার থেকে কতটা অংশে নেই সেটা ফার্স্টে দেখি। নেই হচ্ছে এই অংশটুকুর মধ্যে কোন সবুজ বা নীল দাগ নেই। অর্থাৎ কিনা এইটুকুকে বাদ দিয়ে বাকি যতটা আছে ততটা হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো দুটো ছবিকে আমরা যদি এক করে দেখি, মাঝে এই পোর্শনটুকু বাদ দিলে গোটাটা রয়েছে, মাঝে এই পোর্শনটুকু বাদ দিয়ে গোটাটা রয়েছে। সুতরাং এটাও প্রমাণিত হয়ে গেল। এরপর আর কিছু দু একটা ছোট ছোট করলেই বলা যেতে পারে,
রয়েছে, তার মধ্যে আমি সেগুলোকে লিখছি এক এক করে, প্রুফ করার খুব একটা তো দরকার নেই সেগুলো। যেমন তাদের মধ্যে একটি হচ্ছে যে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এ, বোঝা যাচ্ছে, এটা আশা করি বলার প্রয়োজন নেই। এ কমপ্লিমেন্ট মানে সেই এলিমেন্ট গুলো যেগুলো এতে নেই, এবার সেইগুলোকে নিয়ে একটা সেট তৈরি হলো, এবার তাদের উপরে কমপ্লিমেন্ট, তার মানে সেটাতে কি কোনগুলো রয়েছে, এতে নেই এমন সেট গুলোতে নেই এমন এলিমেন্ট, তারা কারা, এতে থাকবে। অসুবিধা নেই, ভেন ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই আমার ইউ, এই হচ্ছে এ, তো এ কমপ্লিমেন্ট যেটা সেটা হয়ে যাবে এই পোর্শনটা, বাকি পোর্শনটা, আবার সেটার কমপ্লিমেন্ট কি, সেটা যেটা হচ্ছে এগুলোর মধ্যে যেটা নেই, তাহলে এগুলোর মধ্যে কে নেই, না এ নেই, তো এ চলে এলো, এটা একটা হচ্ছে। এরপর ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট হচ্ছে শূন্য সেট, স্বাভাবিকভাবেই ইউনিভার্সে নেই এরকম জিনিস কি, শূন্য। আর ফাইয়ের কমপ্লিমেন্ট হচ্ছে ইউ, তার মানে শূন্য বাদে আর বাকি সবকিছু, তাহলে সেটা কি, মানে শূন্য বলতে শূন্য নাম্বার না, শূন্য বলতে এখানে হচ্ছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এটা হচ্ছে ম্যাথে একটা কিন্তু বিরাট বড় জিনিস। তো কিচ্ছু নেই এইরকম একটা জিনিসের, এই মানে কিচ্ছু নেই তাতে নেই এরকম কি জিনিস, তাহলে সেটা বাকি আর যা আছে সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। আর একটা যেটা, সেটা হচ্ছে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট অবশ্যই, কারণ সমস্ত এলিমেন্ট চলে আসে। আর এ ইন্টারসেকশন অফ ইউনিভার্সাল সেট, এটা শুধু এই থেকে যায়, অর্থাৎ কিনা ইউনিভার্সাল সেট আর তার মধ্যে এ, এই দুটোর যে কমন পোর্শনটা সেটা এখানে আসবে, সেটা অবভিয়াসলি ইন্টারসেকশন থেকেই চলে আসবে। আর যেটা সেটা হচ্ছে যে এ ইউনিয়ন ফাই, এ থাকবে কোনো কিছুর সাথে, এই ক্ষেত্রে আমরা শূন্যর সাথে তুলনা করতে পারি, কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেটাই চলে আসে। তো এক্ষেত্রে শূন্যর সাথে, মানে এটা জাস্ট আমি বোঝানোর জন্য করলাম, কিন্তু হচ্ছে কিচ্ছু নেই তার সাথে কোনো কিছু একটা যোগ হলো, মানে কোনো কিছু ইউনিয়ন হলো, সব একসাথে চলে আসবে, তাহলে কে আসবে, এই ফিরে আসবে। আর এ ইন্টারসেকশন ফাই, ফাই ফিরে আসবে, মানে এ তার মধ্যে কিছু আছে আর আরেকটাতে কিচ্ছু নেই, এদের মধ্যে কমন পোর্শনটা কি, কিছুই নেই, তো এটা এটা চলে এলো। তো এই গেল সেট সংক্রান্ত কিছু প্রাথমিকের পরবর্তী বিষয়গুলো। আজকে আমি ভেন ডায়াগ্রামের উপর একটু বেশি নজর দিলাম, কারণ এই ভেন ডায়াগ্রাম প্রথমেই বলেছি কেন খুব ইম্পর্টেন্ট। আগামী দিন আমি সংজ্ঞা থেকে বিভিন্ন ফর্মুলা প্রুফ করবো, যেগুলো আজকে করেছিলাম সেগুলোই দু একটা করে দেখাবো, আর কিছু খুব ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করার চেষ্টা করব। আই থিঙ্ক আজকের পরে আরো দুটো লেকচার লাগবে এই সেট থিওরি কমপ্লিট করতে, তারপরে আসছে রিলেশন ম্যাপিং। রিলেশন ম্যাপিং দুটোই, যত ওগুলোতে এতটা থিওরি না থাকলেও ওগুলোতে কিন্তু প্রবলেম প্রচুর করতে হয়, তো প্রায় তিন দিন করে ওইগুলোতে লেগে যাবে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। আর আমি চাইবো সবাই ভিডিওটা বারবার দেখুক, যতক্ষণ পর্যন্ত না সবকিছু ক্লিয়ার হয় ভালোভাবে সবাই দেখো, যেখানে সামান্য ডাউট হবে আমার সাথে কনসাল্ট করতে পারো, আর আমাকে ডাউট লিখে পাঠাতে পারো, আমি এই চ্যানেলে ভিডিওতেই সেই ডাউটটা ডিসকাস করবো, যাতে অন্যদের সুবিধা হয়। এই ভিডিওটাকে লাইক করো, বন্ধু শত্রু নির্বিশেষে সবার মধ্যে শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো কখনো মিস না করো। আর আমি আর একটা কথা বলতে পারি যে টিউশন তো অবভিয়াসলি সবার আছে, স্কুলেও ভালো পড়াশোনা হয় সবার, ওকে, বাট কেউ যদি আমার ভিডিওগুলোকে থরলি দেখে, এর সাথে আমি যেটুকু প্রবলেম সলভ করতে বলবো সেগুলো যদি করে, অন্তত নাম্বার পাওয়া তো দূরের কথা, অন্তত ম্যাথ শিখতে তার কোনো অসুবিধা হবে না, এটুকু আমি বলতে পারি। যাই হোক, তো এই পোর্শনের জন্য কেউ যদি বলে যে কোন বই থেকে পড়বো, তা সেক্ষেত্রে আমি অবভিয়াসলি অ্যাজ ইউজুয়াল আমি রেকমেন্ড করবো SND সৌরেন্দ্রনাথ, এই বইটা সবাই মোরালেস ফলো করে। বাট SND ছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে কেউ যদি চায় তো সেন চট্টোপাধ্যায়, আর আমি পার্সোনালি SND সাথে অ্যাজ এ টেক্সট বুক আমি রেকমেন্ড করি RP শর্মা।
মেনলি সিবিএসসি ছেলেপিলেরা এটাকে বেশি ফলো করে, বাট আরডি শর্মা ধনপত রায় পাবলিশার্স এর বই ভীষণই ভালো বই, ভীষণ ভালো বই, অনেক সুন্দর প্রবলেম রয়েছে ওদের। আর অ্যাকচুয়ালি এই দুটো বই পড়লে আর কোনো কিছু করতে বাকি থাকে না। এছাড়াও কারো যদি আরও একটু বেশি সেট সম্বন্ধে শেখার ইচ্ছা থাকে, তবে সেক্ষেত্রে রেকমেন্ড করব এস কে মাপা অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা। মেইনলি এটা বিএসসি লেভেলে ইউজ হয়, তবুও এই বই থেকে কেউ যদি ইন্টারেস্টেড হয় সে পড়তে পারে। এছাড়াও আরও অনেক বই রয়েছে সেগুলো আরও হায়ার লেভেলের, সেগুলোর ব্যাপারে যদি এইগুলো যদি কারোর কমপ্লিট হয়ে যায় দেন আমার সাথে কনসাল্ট করতে পারো, আমি সেগুলোও বলতে পারি। বিকজ শেখার জন্য কোনো টাইম হয় না, বা ক্লাস ইলেভেনে থেকে বা টেনে থেকে বিএসসি জিনিস শেখা যায় না, এটা সম্পূর্ণ ভুল কথা, তো সেটা করা যেতেই পারে। যাই হোক, সো এই গেল, সকলকে থ্যাংক ইউ যারা ভিডিওটা দেখেছ তাদেরকে। আর যদি কোনো সাজেশন থাকে যে আরো কিভাবে বললে তোমাদের জন্য বেটার হবে, তো অবভিয়াসলি আমাকে জানাতে একদম দ্বিধা করো না, আর সকলের মধ্যে শেয়ার করো, আবারই বলবো, যাতে আমি এই কমিউনিটিটাকে বাড়াতে পারি। ওকে, থ্যাংক ইউ, ডু ইউর বেস্ট, অল দ্য বেস্ট, নমস্কার, জয় হিন্দ। সেট থিওরি টু এর আসল ভিডিওটাতে আমি একটা ছোট্ট অংশ স্কিপ করে গেছিলাম, যেটা বলবো বলে বলেছিলাম, বাট আমি ভুলবশত স্কিপ হয়ে গেছিল, তো সেটা এখন আমি বলছি। সেটা হচ্ছে প্রপার অ্যান্ড ইমপ্রপার সাবসেট। And trivial subset. আমি আগেই বলেছিলাম যে যদি একটা সেট থাকে A এবং তার একটি সাবসেট থাকে B, তো এই B এর ক্ষেত্রে আমি বলেছিলাম যখন এই B যখন ইকুয়াল টু A হয়ে যায়, B এবং A দুটো সেট, তো মানে একটা চান্স থাকতে পারে যে বি ইকুয়াল টু এ, একটা চান্স থাকতে পারে যখন, বা আমরা যখন শিওরলি জানি না কোনটা, তখন আমরা এই সাবসেটের চিহ্নের সাথে এই চিহ্নটাকে নিচে এই চিহ্নটাকে দিয়ে থাকি। তো এটার উপরই বেস করে আমি বলছি তিন মানে প্রপার ইমপ্রপার সাবসেট আর ট্রিভিয়াল সাবসেটের ব্যাপারটা। আগেই বলেছিলাম যে কোনো একটি সেট এ তার নিজের সাবসেট, প্রথম এক নাম্বার, দু নাম্বার আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে ফাই সেট, অর্থাৎ শূন্য সেট অর নাল সেট, এটি হচ্ছে প্রত্যেকটি সেটের সাবসেট। এবং তিন নাম্বার আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে একটি সেট এ, আমি ভেন ডায়াগ্রাম দিয়ে বলি, একটি সেট এ ইউনিভার্সাল সেটের মধ্যে একটি সেট এ, এই সেটের মধ্যে কন্টেন্ট রয়েছে বি, অর্থাৎ এর অন্তত একটি এলিমেন্ট রয়েছে যেটা বি তে নেই, সেক্ষেত্রে বি ইজ এ সাবসেট অফ এ। এইবার বাই ডেফিনেশন আমরা এটাকে বলে থাকি ইমপ্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট অফ এ। এটাকে বলে থাকি আমরা ট্রিভিয়াল সাবসেট, ট্রিভিয়াল অর্থে যে ফাই সেট প্রত্যেকটি সেটের সাবসেট, সেই জন্য এটিকে বলা হয় ট্রিভিয়াল সাবসেট। আর এই ক্ষেত্রটি যেখানে এর অন্তত একটি এলিমেন্ট বেশি রয়েছে বি এর থেকে, এটিকে বলা হবে প্রপার সাবসেট অফ এ, সবকটিতে অফ এ থাকবে, অফ এনি সেট এ। তো যেটা কথা, অনেক বইতে এরকমটা পাওয়া যায় যে এই ইমপ্রপার সাবসেট আর ট্রিভিয়াল সাবসেট কে একসাথে, মানে কোন একটি সেট তার সেই নিজের সেটটাকে এবং ফাই সেটকে, এদের দুটোকে একসাথে ইমপ্রপার সাবসেট বলে। আর কিছু কিছু বই এই ক্ষেত্রকে ইমপ্রপার সাবসেট এবং ফাই কে ট্রিভিয়াল সাবসেট বলে। তো এই হলো প্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট আর ট্রিভিয়াল সাবসেট এর মেইন ব্যাপার। এইটুকু প্রশ্ন নিয়ে শুধু সেট থিওরি টু তে বাকি রয়ে গেছিল, তো এটাকে অ্যাড করে দিলাম মেইন ভিডিওর শেষে, এটা রয়েছে। ওকে, থ্যাংক ইউ।